डियर स्टूडेंट স্বাগতম সবাইকে আজকে টিউটোরিয়াল ক্লাসে। আমরা এর আগের ভিডিওটিতে অধিবৃত্তের বেসিক আলোচনা করেছি এবং অধিবৃত্তের বিভিন্ন সমীকরণ সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওটিতে আমরা অধিবৃত্তের দুইটি গুরুত্বপূর্ণ ফলাফল সম্পর্কে জানব। এই দুটো ফলাফল অধিবৃত্তের ক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের পরবর্তীতে অধিবৃত্তের যতগুলো ফলাফল নির্ণয় করব প্লাস যতগুলো ম্যাথ প্রবলেম সলভ করব প্রত্যেকটি ক্ষেত্রে আজকের এই দুইটা সিদ্ধান্ত আমাদের কাজে লাগবে। আর যার কারণে এই দুইটা সিদ্ধান্তকে আমি ম্যাজিক সেন্টেন্স হিসেবে স্টুডেন্টদেরকে বলি যে এই দুইটা সেন্টেন্স হচ্ছে আমাদের ম্যাজিক সেন্টেন্সের মতো। এই দুইটা সেন্টেন্স যদি আমাদের জানা থাকে, এই দুইটা সিদ্ধান্ত যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা অধিবৃত্তের ম্যাক্সিমাম যতগুলো প্রবলেম আছে সবগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। তো আজকের লেকচারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে। তো তার আগে তোমাদের প্রতি বরাবরের মতোই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। তো চলো আজকের লেকচার আমরা শুরু করি। তো আমি আজকে অধিবৃত্তের ম্যাজিক দুইটা ম্যাজিক সেন্টেন্স পড়াবো। এই দুইটা ম্যাজিক সেন্টেন্সের আলোকে আমরা অধিবৃত্তের বাকি যে ফলাফলগুলো আছে এগুলো আমরা কি ইজিলি নিয়ে আসতে পারবো। আমরা উপবৃত্ত, তারপরে হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে আমরা এরকম কয়েকটা কি ম্যাজিক সেন্টেন্স দেখছি। উপবৃত্তের ক্ষেত্রে ম্যাজিক সেন্টেন্স ছিল কি যে কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব হচ্ছে এ বাই ই, কেন্দ্র থেকে আমাদের উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই। এই উপবৃত্তের ক্ষেত্রে যে আমাদের এই ম্যাজিক সেন্টেন্স দুইটা আর অধিবৃত্তের ক্ষেত্রে যে ম্যাজিক সেন্টেন্স এই দুটা একদম সেম, অর্থাৎ এদের মধ্যে কোনো তফাৎ নাই। যদি আমি তোমাদের দেখাই দিই তাহলে আমি যদি লেখাই দিই তাহলে তোমরা বুঝতে পারবা যে ম্যাজিক সেন্টেন্স, ম্যাজিক বাক্য। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে আমাদের কি দুইটা ম্যাজিক ম্যাজিক বাক্য আমরা অলরেডি পড়ে আসছি, অধিবৃত্তের ক্ষেত্রেও ওই দুইটা ম্যাজিক বাক্য একই। দেখো যে আমি লিখতেছি যে কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের এ বাই ই। এটা আমরা যখন উপবৃত্ত করছিলাম সেক্ষেত্রেও আমরা দেখছি যে কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব হচ্ছে এ বাই ই। এবং দুই নম্বর কথা হচ্ছে যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এ ই। তাহলে দেখো আমরা কিন্তু এই আমরা কিন্তু এই দুইটা সেন্টেন্স অলরেডি উপবৃত্তের ক্ষেত্রেও পড়ছি আর এই এই দুইটা সেন্টেন্স আমাদের অধিবৃত্তের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আমি তোমাদের আবারও ক্লিয়ার ভাবে বলতেছি যে অধিবৃত্ত এবং উপবৃত্তের যে ম্যাজিক সেন্টেন্স আমি তোমাদের পড়াচ্ছি এ দুইটা সেম। কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব উপবৃত্তের ক্ষেত্রেও এ বাই ই, অধিবৃত্তের ক্ষেত্রেও হচ্ছে এ বাই ই। ঠিক তেমনই কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব উপবৃত্তের ক্ষেত্রেও এ ই এবং অধিবৃত্তের ক্ষেত্রেও হচ্ছে আমাদের কি এ ই। এখন আমি একটা সিম্পলি একটা একটা অধিবৃত্তের চিত্র অঙ্কন করি। এখানে এটা হচ্ছে আমাদের মূলবিন্দু কেন্দ্র, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। তাহলে দেখো এই অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের কেন্দ্র থেকে আমাদের কি নিয়ামক রেখার পাদবিন্দু মানে হচ্ছে এইটা, এই এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের কি এ বাই ই, এ বাই ই। এবং এই যে অধিবৃত্তের দুইটা আমাদের কেন্দ্র উপকেন্দ্র থাকবে, এপাশে একটা এপাশে একটা, আমি এই উপকেন্দ্রগুলোকে নাম দেই, এটা হচ্ছে আমাদের এস প্রাইম, এটা হচ্ছে আমাদের এস। তাহলে দেখো এই কেন্দ্র থেকে এই এস এর দূরত্ব হচ্ছে আমাদের কি এ ই। এখন দেখো এই যে আমাদের এই দুইটা কন্ডিশন যে কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দু দূরত্ব এ ই এ বাই ই আর কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব এ ই, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন আমাদের অধিবৃত্তটা আমাদের কি অধিবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর অবস্থান করে বা এক্স অক্ষের সমান্তরাল কোনো অক্ষরেখার উপর অবস্থান করে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল আর অক্ষের উপর অবস্থান করে অথবা কি এক্স অক্ষের উপর অবস্থান করে। যদি আমাদের অধিবৃত্তটা ওয়াই অক্ষের উপর অবস্থান করে বা ওয়াই অক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে আমরা আমাদের ম্যাজিক সেন্টেন্স গুলো হবে এরকম যে কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দুর দূরত্ব এক্ষেত্রে হবে আমাদের কি জাস্ট এর জায়গায় হবে বি, তার মানে বি বাই ই। অনুরূপ ভাবে আমাদের কি যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব
হচ্ছে আমাদের বিই। এটা কখন কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন আমাদের পরা অধিবৃত্তটা আমাদের কি ওয়াই অক্ষের উপর অবস্থান করবে বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আর এটা আমাদের কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন আমাদের অধিবৃত্তটা এক্স অক্ষের উপর অবস্থান করবে বা এক্স অক্ষের সমান্তরাল হবে, এই জিনিসটা মাথায় রাখবা। কিন্তু আমরা উপবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম যখন আমাদের কি এ গ্রেটার দেন বি, সেক্ষেত্রে আমাদের কি এই দুইটা সেন্টেন্স, আর এক্ষেত্রে এবং এ লেস দেন বির ক্ষেত্রে, এ লেস দেন বির ক্ষেত্রে আমাদের কি নিচের দুইটা সেন্টেন্স, এটা আমরা কি উপবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম। আর অধিবৃত্তের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যখন আমাদের কি এই অধিবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের উপর অবস্থান করবে বা এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল অক্ষের উপর অবস্থান করবে, এক্স অক্ষের সমান্তরাল আর অক্ষের উপর অবস্থান করবে, তখন আমাদের কি উপরের দুইটা বাক্য। আর যখন আমাদের অধিবৃত্তটা ওয়াই অক্ষের উপর অবস্থান করবে বা ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখার উপর অবস্থান করবে, তখন নিচের দুইটা সেন্টেন্স। এখন আমরা সিম্পলি এই প্রথম যে আমাদের বাক্য দুইটা আছে যে কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দু দূরত্ব এ বাই ই এবং কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব ই, এইটার আমরা সিম্পলি আমরা কি দেখবো, প্রমাণ দেখবো। আবার দেখো যে এই দুইটা সেন্টেন্স প্রমাণের জন্য আমাদের একটা চিত্র অঙ্কনের প্রয়োজন হবে। আমরা চিত্রটা আগে অঙ্কন করে নেই। আমি এখানে বিন্দুগুলো একটু নাম দেই। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে সি, আচ্ছা এটা মূল বিন্দু ও নাম দেই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এক্স ও, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম। এই পাশে আমাদের একটা বিন্দুতে অধিবৃত্তটা এক্স অক্ষকে ছেদ করছে, এই বিন্দুটার আমি নাম দিলাম হচ্ছে আমাদের এ প্রাইম, আর এই পাশের এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমাদের এ। এখানে দুইটা আমাদের উপকেন্দ্র থাকবে, এই পাশের উপকেন্দ্রটার আমি নাম দিলাম হচ্ছে এস প্রাইম, এই পাশের উপকেন্দ্রটার নাম দিচ্ছি হচ্ছে আমাদের এস এস। এখানে আমাদের নিয়ামক রেখা আছে, এই নিয়ামক রেখার পাদবিন্দু এটার নাম দিই আমি জেড প্রাইম, আর এই পাশের একটা নাম দিলাম হচ্ছে আমাদের কি জেড, এটা আমি নাম দিলাম। এখন আমরা যদি কৌণিকের সংজ্ঞানুসারে আমরা দেখো যে কৌণিকের সংজ্ঞানুসারে আমরা কি পাচ্ছি, যে কৌণিকের সংজ্ঞানুসারে পাই কৌণিকের কি পাচ্ছি, দেখো যে যদি আমি এই এই উপবৃত্তের উপরস্থ একটা এই অধিবৃত্তের উপরস্থ এই বিন্দুটা কনসিডার করি, তাহলে এস এ, তাহলে এস থেকে উপকেন্দ্রের দূরত্ব এস এ ডিভাইডেড বাই এস এ ডিভাইডেড বাই এই যে আমাদের এই উপরোক্ত বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব, তার মানে এ জেড, তার মানে হচ্ছে আমাদের কি এ জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ই। দেখো যে অধিবৃত্তের উপরোক্ত একটা বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব ডিভাইডেড বাই অধিবৃত্তের উপরোক্ত বিন্দু থেকে অনুরূপ নিয়ামক রেখার লম্ব দূরত্ব, এতটুকু অনুপাত সর্বদা কি একটা ধ্রুব সংখ্যা হয়, সেটা হচ্ছে ই। এটা আমরা কৌণিকের সংজ্ঞানুসারে পাইলাম। আর যেহেতু এটা আমরা অধিবৃত্তের ক্ষেত্রে প্রমাণ করতেছি, তার মানে এখানে ই এর ভ্যালুটা অবশ্যই কি ই গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ এখানে ই এর ভ্যালুটা হচ্ছে কি ওয়ানের থেকে বড়। এখন এখান থেকে তুমি কি লিখতে পারো, দেখো এখান থেকে তুমি লিখতে পারো যে এস এ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ই ইন্টু এজেড, এস এ ইকুয়াল টু হচ্ছে কি ই ইন্টু এজেড। এরপর দেখো এখান থেকে এই এস এ দূরত্ব, এই যে এস এ দূরত্ব, এই দূরত্বটাকে তুমি কিভাবে লিখতে পারো, এই দূরত্বটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো যে ও এস মাইনাস হচ্ছে আমাদের কি ও জেড। তাহলে এস এ দূরত্বকে তুমি কিভাবে লিখতে পারো, ও এস মাইনাস হচ্ছে ও জেড, অর্থাৎ ও এস থেকে যদি আমরা ও জেড বাদ দিই তাহলে দেখো এস এ দূরত্বটুকু আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখি যে ও এস মাইনাস হচ্ছে আমাদের কি ও জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ই ইন্টু এ জেড, এ জেড এ জেড এই এই দূরত্বটুকুকে তোমরা কিভাবে লিখতে পারো, এ জেড দূরত্বটাকে তোমরা এ জেড দূরত্বটাকে লিখতে পারো যে ও এ থেকে যদি আমরা ও জেড দূরত্ব বাদ দিই, ও এ মাইনাস ও জেড, তার মানে হচ্ছে ও এ মাইনাস হচ্ছে ও জেড। তাহলে দেখো এই ও এ পুরা দৈর্ঘ্য থেকে যদি ও জেড আমরা বাদ দিই তাহলে আমরা কি পাবো, এ জেড, এই এতটুকু দূরত্ব, এই এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের এ জেড দূরত্ব, এই এ জেড দূরত্বটা পাচ্ছি। এখন দেখো এখান থেকে এর পরের লাইন আমরা কি পাচ্ছি, এর পরের লাইন আমরা পাচ্ছি ও এস মাইনাস ও জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এই ই দ্বারা যদি আমি এটাকে গুণন করে দেই তাহলে আমি পাচ্ছি ই ইন্টু ও এ মাইনাস ই ইন্টু ও জেড, এটা আমি পাচ্ছি। এখন দেখো এরপর এখান থেকে আমি কি লাইন পাচ্ছি, এই যে ও এস, এখানে আমাদের কি আছে ও এস মাইনাস হচ্ছে ও জেড, এই ও জেড দূরত্বটুকু তোমরা কি জানো, যে তোমরা জানো এই যে আমাদের কেন্দ্র থেকে এই এতটুকু দূরত্ব এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু দূরত্ব হচ্ছে এটা এ, আবার এপাশে অনুরূপভাবে এ প্রাইম ও এ প্রাইম এতটুকু দূরত্ব হচ্ছে ছোট হাতের এ, এটা তোমরা জানো। তাহলে ও থেকে এই দেখো তাহলে ও জেড এর পরিবর্তে, ও জেড এর পরিবর্তে আমরা লিখতে পারি ছোট হাতের এ, তার মানে এখানে আমরা পাচ্ছি
ও এস মাইনাস হচ্ছে আমাদের কি ছোট হাতের এ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু ও এ। তাহলে দেখো ও এ এই দূরত্বটুকু হচ্ছে কি এ দূরত্ব, তার মানে এ ইন্টু ও এ মানে হচ্ছে এ মাইনাস হচ্ছে ই ইন্টু ও জেড, ই ইন্টু ও জেড, এটা আমরা পাচ্ছি। এখন এখান থেকে এর পরের লাইন আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পরের লাইন পাচ্ছি ও এস ই ইন্টু ও জেড, এটাকে যদি এ পাশে নিয়ে আসো তাহলে তুমি কি পাচ্ছ, দেখো ই ইন্টু ও জেড এ পাশে আসলে আমাদের প্লাস হয়, তাহলে আমরা পাচ্ছি ই ইন্টু ও জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এখানে ই ইন্টু এ আছে, তার মানে এটাকে সাদাই লিখে এ ই প্লাস, দেখো মাইনাস এ এটাই পাশে আসলে হয় কি প্লাস এ, তার মানে প্লাস এ, এটা আমরা পেলাম। এটাকে ধরলাম হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন। আবার দেখো আমরা কি পাচ্ছি, যে আবার আবার আমরা যদি এই এ প্রাইম বিন্দুটা কনসিডার করি, এই এ প্রাইম থেকে আমাদের এখানে এ প্রাইম বিন্দুটা এই অধিবৃত্তের এ প্রাইম বিন্দুটা কনসিডার করি এবং আমাদের উপকেন্দ্র এস কনসিডার করি, তাহলে আমরা এক্ষেত্রে কি পাচ্ছি, যে এস এ প্রাইম, যে এস এ প্রাইম ডিভাইডেড বাই এই কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, এখান থেকে এই নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে আমাদের এ প্রাইম জেড, এ প্রাইম জেড, তার মানে এস এ প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ই। আমি আবারও বলতেছি, দেখো যে আমি যদি উপকেন্দ্র এস আর আমি উপকেন্দ্র এস এবং অধিবৃত্তের উপরোক্ত বিন্দু এ প্রাইম কনসিডার করি, তাহলে দেখো এই এ প্রাইম থেকে এস এর দূরত্ব ডিভাইডেড বাই এই উপরোক্ত বিন্দু থেকে নিয়ামক রেখার পাদবিন্দু হচ্ছে কি জেড, তার মানে এস এ প্রাইম ডিভাইডেড বাই আমাদের কি যে এ প্রাইম জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি কি উৎকেন্দ্রিকতা ই, এটা হচ্ছে আমাদের কি কৌণিকের মেন সংখ্যা, এখান থেকে আমরা এটা লিখতে পারতেছি। তার মানে এখান থেকে দেখো এর পরের লাইন আমরা কি পাচ্ছি, যে এস এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ই ইন্টু এ প্রাইম জেড, এটা আমরা পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এস এ প্রাইম, এখন দেখো এই যে এস এ প্রাইম, এস এস এ প্রাইম মানে এই যে পুরা এই এতটুকু দূরত্ব, এই দূরত্বটাকে তুমি কিভাবে লিখতে পারো, তুমি লিখতে পারো ও এস মাইনাস ও এ প্রাইম, দেখো এস এ প্রাইম এই পুরো দূরত্বটাকে তুমি লিখতে পারো ও এ প্লাস ও এ প্রাইম, তার মানে আমরা লিখি যে ও এস প্লাস ও এ প্রাইম, এই দুটার সমষ্টি হচ্ছে কি এস এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ই ইন্টু এ প্রাইম জেড, তার মানে হচ্ছে কি এ প্রাইম জেড মানে এই পুরাটুকু এই পুরো এতটুকু দূরত্ব। তাহলে এ প্রাইম জেড কে তুমি কিভাবে লিখতে পারো, এ প্রাইম জেড কে তুমি লিখতে পারো জেড ও প্লাস ও এ প্রাইম, তাহলে দেখো জেড জেড ও প্লাস হচ্ছে আমাদের কি ও এ প্রাইম, এভাবে আমরা লিখতে পারি এ প্রাইম জেড কে। এখন দেখো এখান থেকে এর পরের লাইন তুমি কি পাচ্ছ, এর পরের লাইন তুমি পাচ্ছ ও এস প্লাস ও এ প্রাইম, ও এ প্রাইম এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের কি ছোট হাতের এ, তার মানে এটা হচ্ছে আমাদের ছোট হাতের এ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু ও জেড বা জেড ও, জেড ও আমাদের কি জেড ও, তার মানে এটা তো আমাদের নির্ণয় করতে হবে ইন্টু এখানে জেড ওটা এভাবেই থাক যে জেড ও, আর ই দ্বারা যদি ও এ প্রাইম কে যদি তুমি যোগ গুণন করে দাও ই ইন্টু ও এ প্রাইম, ও এ প্রাইম মানে হচ্ছে কি ছোট হাতের এ, তার মানে এটা তুমি দেখতে পারো এ। এখন দেখো এখান থেকে তুমি কি পাচ্ছো, এখান থেকে তুমি পাচ্ছো ও এস আর ই ইন্টু জেড ও বা ও জেড কে যদি এ পাশে আমি নিয়ে আসি তাহলে মাইনাস হবে মাইনাস ই ইন্টু জেড ও, এটাকে সাজাই লাগলাম জেড ও আছে, আচ্ছা এটাকে আমি একটু সাজাই ও জেড লিখি, এটাকে সাজাই আমি ও জেড লিখি ইন্টু ও জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে আছে ই ইন্টু এ, তার মানে এটাকে সাদায় লিখলে এ ই আর প্লাস এটা এপাশে আসলে হবে কি আমাদের মাইনাস ই, এটা আমি পাচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের কি দুই নাম্বার ইকুয়েশন। এখন দেখো এই এক নাম্বার আর দুই নাম্বার ইকুয়েশন যদি তুমি সলভ করো তাহলে এখান থেকে ও এস আর ও জেড এর মান তুমি পেয়ে যাবা, ও এস আর কি ও জেড এর মান পেয়ে যাবা। এখানে এক নাম্বার এবং দুই নাম্বার ইকুয়েশন সলভ করলে তুমি ও এস ইকুয়াল টু পাবা এ ই এবং ও জেড ইকুয়াল টু পাবা, ও জেড ইকুয়াল টু পাবা এ বাই ই। এখন দেখো এটা কিভাবে সলভ করবা, যদি তুমি এক নাম্বার আর দুই নাম্বার ইকুয়েশন কি করো যোগ যোগ করো তাহলে ও এস এর মান পাবা, আর এক নাম্বার থেকে দুই নাম্বার ইকুয়েশন যদি তুমি বিয়োগ করো তাহলে ও জেড এর মান পেয়ে যাবা, এভাবে একবার যোগ আরেকবার বিয়োগ করলে এক নাম্বার দুই নাম্বার ইকুয়েশন তাহলে ও এস ইকুয়াল টু তুমি পাবা এ ই আর ও জেড ইকুয়াল টু পাবা এ বাই ই। এখন দেখো ও এস অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, ও এস অ্যাকচুয়ালি নির্দেশ করে আমাদের কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, আর দেখো যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব আমাদের আসছে কি, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের এ ই, এটাই আমরা ম্যাজিক সেন্টেন্সে বলছি যে দেখো কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব এই, আর ও জেড আমাদের কি রিপ্রেজেন্ট করে, ও জেড রিপ্রেজেন্ট করে আমাদের কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দু, দেখো ও জেড এখানে ও জেড কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দু এতটুকু দূরত্ব নির্দেশ করে, আর এই কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দু দূরত্ব পাইলাম আমরা এ বাই ই, দেখো এই কথাটাই আমরা ম্যাজিক সেন্টেন্সে বলছি যে কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দু দূরত্ব হচ্ছে এ বাই ই, তার মানে এই দুইটা প্রমাণ আমাদের কি প্রমাণিত হয়ে গেছে, তার মানে প্রুফ।
এখন দেখো যে আমাদের যদি এই অধিবৃত্ত গুলো যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে, এভাবে ওয়াই অক্ষের উপর যদি অবস্থান করে বা ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখার উপর অবস্থান করে, সেক্ষেত্রে আমাদেরকে সেক্ষেত্রে আমরা জানি যে ম্যাজিক সেন্টেন্স হচ্ছে বি বাই ই। একটা হচ্ছে আমাদের বি বাই ই, কেন্দ্র থেকে নিয়ামক রেখার পাদবিন্দু দূরত্ব বি বাই ই, আর হচ্ছে আমাদেরকে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে বি ই। তো এই দুটো আমরা কি অনুরূপ ভাবে, এটা যেভাবে প্রমাণ করলাম অনুরূপ ভাবে আমরা এই দুটাও কি প্রমাণ করতে পারি।